वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विद तनुश्री। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछि। आज हलो बृहस्पतिवार और बृहस्पतिवार एखन प्राय 10:30-11:15 होयेछे। तो सकाले जेरकम पुजो करेछि, तो पुजो करे नामते नामते प्राय आमार 9:30 बेजे गियेछे। तो पुजो टुजो जखन करे नामलाम, तारपर तो गिये चाटा खेलाम। चा खावार परे आमि একটু বসলাম, না বসলে পারলাম না, কেননা সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়। গতকালকে বুধবারে আমি ঠাকুরের বাসন টাসন মেজে রাখি, তো কালকে না আমার হয়ে ওঠেনি ঠাকুরের বাসন মাজা। তার কারণ হচ্ছে কালকে আমাদের এখানে দুটো ঘটনা ঘটেছে, খুব প্যাথেটিক, মানে প্যাথেটিক তো অবশ্যই। যাই হোক, ওইসবের কারণে কালকে মন মেজাজ ভালো ছিল না, কিছুই করতে পারিনি কাজকর্ম। সেভাবে আমাদের কাজই, আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষেরই কাজই এগোচ্ছে না হাতে, সবাই যেন একটা কেমন একটা হয়ে রয়েছি আমরা। যাই হোক, কালকে সেভাবে কিচ্ছু হয়নি। আজকে সকালে উঠে ওই ঠাকুরের বাসন মাজতে হলো, তারপরে যা যা কাজকর্ম থাকে, প্রত্যেক দিনের যা কাজকর্ম থাকে সেগুলো তো আমরা সব করলাম। করার করার পরে তারপরে আমি তোমার চা খেলাম, ছেলে চা বানিয়ে দিল। তারপরে আমি ইয়ে করলাম, যেটা বলছিলাম, একটু অন্য মানুষ হয়ে গেছিলাম। মাথা থেকে কিছুতেই সব কিছু যেতে চায় না আমার, মানে নিজের এটা ভীষণ ভীষণভাবে দোষ। একটা জিনিস মাথায় যদি আমার ঢোকে, সেই জিনিসটাকে আমি সহজে বের করতে পারি না, এমনকি রাতেও আমি ঠিকঠাক ঘুমোতে পারিনি। যাই হোক, তারপরে এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে, আর চাউমিন বসিয়ে এসেছি। হাজব্যান্ডকে বললাম তুমি একটু দেখো, আমি গিয়ে জামা কাপড়গুলো মেরে আসি, না হলে ওই বালতিতে একদম জমে থাকবে, ভুলে যাব। আর রান্না করব তোমার, আজকে মাছ পাইনি। আর মাছ পাইনি বলতে এখন সবাই বলছে যে গঙ্গার মাছ খেতে না, তো ওই জন্য গঙ্গার মাছ তো খাচ্ছি না, খাবও না যখন সবাই বারণ করছে। তো আমি ইয়ের মাছ নিয়েছি, মাছ নিইনি, এক ইয়ে এসেছিলো, চিংড়ি মাছ এসেছিলো। আর ভেবেছিলাম এঁচোর আছে ঘরে, তো এঁচোর চিংড়ি করব, তো এঁচোর চিংড়ি করব, কিন্তু চিংড়ি হলে খুব ভালো লাগে, তো এখন অগত্যা যেটা আমাকে শুধুই এঁচোরটাকে করতে হবে। এমনি একটু পেঁয়াজ রসুন রসুন দিয়েই করবো, আমার হাজব্যান্ড পেঁয়াজ রসুন দিয়ে এঁচোরটা পছন্দ করে, ছেলেও তাই, তো ওইটাই করব। আর সেই দিন মানে এঁচোরটা করতে গেল, জানো তো আমার যে বাড়িতে দাদা সবজি দিয়ে যায়, সেই সবজি দাদা সেই এঁচোরটা দিয়ে গেছিলো, তো এঁচোরটা তো কাঁঠাল হয়ে গেছে, তো সেই কাঁঠালের আটিগুলো বের করে করে রেখে দিয়েছি। আর কাঁঠালের আটি ভালোবাসি আমরা। আর তোমার ওই আজকে কালকে গতকালকে আবার একটা এঁচোর দিয়ে দিয়েছে দাদা ছোটো থেকে, তো এঁচোরটা রান্না করবো আর করবো। কচুর শাক নিয়েছি, তবে আজকে আর কচুর শাক করবো না, কচুর শাক কালকে করতে পারবো, যেহেতু সবজি দাদা শুক্রবার করে আমাদের সবজি দাদা আসে না। আর বাড়িতে কটা ঘ্যাটকোলের ডাটা, ঘ্যাটকোলই আমরা বলি, এখন তোমরা কী বলো, অনেকে খারকোল বলে, ঘ্যাটকোল বলে, খারকোল ঘ্যাটকোল এটা এরকম একটা নাম, তো ওই ওটা আমি কালকে তোমার ইয়ে করবো, কী বলে ওটা বাটা করবো, আজকে আজকেই করবো ওটা। আর কয়েক পিস চিকেন আছে, 7-8 পিস মতো চিকেন আছে বোনলেস, তো ওই চিকেনটাকে একটু কিছু করে নেবো, এই রান্না হবে আজকে। আর যদি হাজব্যান্ড যেহেতু বাড়িতে একটু উচ্ছেটা পছন্দ করবে, যদি উচ্ছে খায় তো একটু উচ্ছেটাও করে দেবো। চলো এবার চাউমিনটা খেয়ে নিই, চাউমিন খেয়ে নিই। আমি থেকে থেকে অন্য মানুষ হয়ে যাচ্ছি, নিজেও বুঝতে পারছি। আর চারিদিকে শুনশান শুনশান একদম, মানে কয়েকটা মানে প্রত্যেকটা মানুষের আসে, আমাদের যেমন প্রত্যেকটা মানুষের খুব প্রয়োজন না হলে যেরকম বাড়ি থেকে বেরোচ্ছে না তারা, সেই রকমই। আর আমি এখন চলো নিচেই যাই, আর বকবক এখানে দাঁড়িয়ে পড়বো না, কিন্তু এখান থেকে যেতেও ইচ্ছে করছে না। হাওয়া খুব সুন্দর হাওয়া হচ্ছে এখানে, ওই জন্য যেতেও ইচ্ছে করছে না। আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি সব কিছু দেখতে পাচ্ছি, রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছি, মাঠ, মাঠে দেখছি কেউ গাড়ি চালানো শিখছে এইরকম। তো চলো নিচেই যাই, আর বকবক করবো না এখানে দাঁড়িয়ে। জামাকাপড়গুলোও মেলা হয়ে গেছে, তো খুব বেশি কাছে নেই, যেগুলো হাজব্যান্ড অফিসে যায় রেগুলারে সেই কটা কেটেছি, বেশি না, খুব বেশি যে তা না, এই ফুলবোকাটাই কেচেছি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে হাজব্যান্ড দেখি চাউমিনটা কী করছে। চাউমিন রান্না হচ্ছে, তো একটু হলুদ দিতে হবে নাকি, আর দিতে হবে না বলো। চাউমিন রান্না করছে রাঁধুনি,
চাউমিন খাওয়ার পরে এখন একটু চা না খেলে হবে না, আমরা দুজনেই খাবো। আজকে মিস্ত্রিরা আসেনি, মিস্ত্রিদের ধর্ম একদিন আসে তো দুদিন আসে না। যাই হোক, আমরা একটু চা খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্না করবো। বিট নুন আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওই জন্য এই জারটা, এই পাত্র দুটো আমি দুটো আছে সেট, তো আমি কিনেছিলাম অনেক দিন আগে, তো অকেজো হয়ে পড়ে রয়েছে, অত কিছু ইউজ করা হয় না। তো আমি ভাবলাম যে এগুলো তো বিট নুন, এই জন্যই গোলমরিচের গুঁড়ো, বিট নুন এগুলো রাখার জন্য, তো এগুলো ওই জন্য এটা আর কি এখন নিয়ে নিলাম। আর কালকে যে কাসুন্দি বানিয়েছিলাম, দাঁড়া ওইটা অন করে দিই, কাসুন্দি বানিয়েছিলাম, তো আমার বোনের হাজব্যান্ড আবার কাসুন্দি খেতে ভীষণ ভালোবাসে, তো আমি এরকম দুটো জারে আমি নিয়ে নিয়েছি, আমার একটা আমার বোনের একটা। বোনের হাজব্যান্ড এখন আসছে না অনেকদিন, তো আমরা দুজনের জন্য দুটো রেডি করে রেখেছি। আর কত রকমের, দু রকমের আচার বানিয়েছি, সেই আচার এই আচারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তার কারণে আমার ছেলে রোজ, জানো তো সোনাই কি করে, কি প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে না বিকেলের দিকটা আমার কি মনে হয় বাটি করে এই আচারটা নিয়ে বসে প্রত্যেকটা দিনও। আর তৈরি করে যদি খাওয়া দাওয়া করে সেটা ভালো লাগে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপরে কিচেনে যাবো। আর এঁচোর একটা ছোট্ট এঁচোর দিয়ে গেছে দেখাচ্ছি, এঁচোরটা মনে হয় আশা করি ভালো হবে, এঁচোরটা ছোট্ট একদম একটা ছোট্ট এঁচোর দিয়ে গেছে, এটা আমি আজকে কাটবো, কেটে রান্না করবো। কিচেনে এসেছি, কিচেনে এসে এঁচড় কাটলাম, এঁচড়টা কাটতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম, আর গরম প্রচণ্ড, ওই জন্য আর এঁচড়টা কেটে ভাপ দিয়ে নিয়ে আমি এঁচড়টাকে একটু ভেজে নিয়েছি, এবার এঁচড়টা রান্না করে নেবো। আর ওইদিকে চিকেনটা একটু সেদ্ধ বসিয়েছি, তার কারণ হচ্ছে চিকেনটা আমি একটু ভর্তা টাইপের করবো, অল্প একটু চিকেন রয়েছে আর বোনলেস যেহেতু পুরোটাই, তো একটুখানি 3-4 মিনিট একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি ওটা রান্না করবো। হচ্ছে আর এদিকে চিকেন ভর্তা হবে, চিকেন ভর্তার জন্য আমি চিকেনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সেদ্ধ করে নিয়ে, আর এই মশলাটা কষানো হচ্ছে চিকেন ভর্তার, ব্যাস এরপরে হবে আরেকটা তরকারি হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এখানে রয়েছে ঘ্যাটকলের পাতার সাথে কয়েকটা কাঁঠালের আটি দিয়ে বাটা, আর এখানে তো চিকেন ভর্তাটা হচ্ছে, ব্যাস এই দুটো হলেই হয়ে যাবে, এঁচোরটা রান্না হয়ে গিয়েছে, রান্নাবান্না করে চলে এসেছি, ভাবছি খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে তারপরে চেঞ্জ করবো। আর তাছাড়া আমার গ্যাসটাও মোছা হয়নি, বাসন মাজা হয়ে গেছে কিন্তু গ্যাস মোছা হয়নি, তো চলো। এখানে রয়েছে ঘ্যাটকলের পাতা, কাঁঠালের আটি দিয়ে বাটা, এখানে রয়েছে এঁচোর একদম প্লেন, পেঁয়াজ রসুন দিয়ে এঁচোরটা করেছি, তবে চিংড়ি মাছ কিছুই পড়েনি এর মধ্যে, আর এখানে রয়েছে চিকেন ভর্তা, ব্যাস এই হয়েছে আজকে লাঞ্চ মেনু। আর এখানে তো ভাত রয়েছে, এই এলাম চেঞ্জ করে নিলাম, এখন তো বারবার চেঞ্জ করতে হয়, তার কারণ হয়েছে এত ঘামে ভিজে যায় আর চুল টুল সব ভেজা, ওই জন্য একটু ছেড়ে বসেছি। আর একটু এসিটা চলছে ওই ঘরে, তো আমাদের এমনভাবে এসিটা, ঘরগুলো ছোটো ছোটো, তো ওই ঘরের এসিটা যখন আমরা চালাই, একটা এসি আমাদের, তো ওই ঘরে যখন আমরা এসিটা চালাই মাঝখানে দরজা, তো ওই দরজা থেকে হাওয়াটা এ ঘরেও আমরা পাই, এই ঘরে একটু ফ্যান চালালে ব্যাস এই ঘরটা মোটামুটি, আমার দুটো ঘর এসিটা ঠিকঠাকভাবে আমাদের দেয়, তো ওই ঘরটা অতটা ঠান্ডা এই ঘরটা হয় না, তো ঠিক আছে এই ঘরে ঠান্ডাটাই যেটা হয় একটু ফ্যান চালালে পারফেক্ট। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করলাম, আর আমি এই সময়টার জন্য ভীষণভাবে প্রত্যেকটা দিন অপেক্ষা করে থাকি যে কখন আমার রান্নাবান্না হবে, কখন আমি গিয়ে খাওয়া দাওয়া করে কখন আমি বসবো,
মানে এই সময়টা আমার এত, মানে কি বলবো, মানে আমার অনেক সারা দিনের মধ্যে যে এই সময়টার জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করে থাকি, ভীষণভাবে অপেক্ষা করে থাকি। বাবা সত্যি গরম পড়েছে, সত্যি গরম পড়েছে। তার মধ্যে কি বলতো, চারিদিকে এত সমস্যা, মানে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা নেমে এসেছে, প্রত্যেকটা। কেউ বলতে পারবে না যে আমার জীবনে সমস্যা নেই বা আমার কোনো সমস্যা হচ্ছে না। তবুও আমাদের ভালো থাকতে হবে, আমাদের ঘরে থেকে যেটুকু আমরা সাবধানে থাকতে পারবো সেটাও আমাদের থাকতে হবে। তো চলো আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যারা পছন্দ মনে বুঝতেই পারছো যে আমি আমি কোনো আমার ছেলের আর্ট নিশ্চয়ই তোমাদের দেখাবো। এছাড়া আর কি আছে দেখানোর মতো, ওই ছেলের আর্টটাই ও করে, আর আমিও ভীষণ ভালোবাসি আর্ট দেখতে, আর ও করে, আমি ভীষণভাবে ভালোবাসি। তো আজকে যেটা ও করেছে, মানে আজকে বলতে আজকে যেটা তোমাদের দেখাবো আর কি, ও করেছে 2 দিন আগে। তো সেটাও একজন ইউটিউব ব্লগার, তারা দুজন দুজন দুটো ছেলে মেয়ে, তো অবভিয়াসলি অনেক ছোট আমার সন্তানের মতোই এরা। তো তাদেরকে তোমাদেরকে দেখাবো। আমার আমার কি বলবো, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। তবে আমি কিন্তু এদের আগে চিনতাম না, আমার ছেলের ভালো লাগে। ছেলের ভালো লাগার পরে ছেলে আমাকে যেই দেখিয়েছে, মা দেখো আমিও এখন এদের ভালোবেসে ফেলেছি, মানে ভীষণ ভালো লাগে। আর ওদেরটা আমি প্রত্যেক দিন এখন দেখার চেষ্টা করি। তো চলো দেখিয়েই দিই অনেকক্ষণ, নামটা বলছি আগে, তোমাদের আগে দেখিয়ে দিই, চিনতে পারছো কেউ কি? এটা হয়েছে ইয়াশ আর নীলম। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত লাগে এদের ব্লগ, দুর্দান্ত লাগে। তো ডেলি ব্লগ ছাড়ে না এরা, কিন্তু যেটাই ছাড়ে সেটাই আমরা এখন দেখি, আমি আমার ছেলে দুজনে। ভীষণ ভালো লাগে তোমাদেরকে আমি একটু, এটা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা ইয়েটা করছি, শ্যুটটা করছি, তো আমি এদেরকে একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো, দেখলে তোমরা এটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে। তাও আরেকবার দেখিয়ে দিই, নীলম আর ইয়াস, খুব সুন্দর না এরা দেখতে? আরে এর তো কথাই হবে না, কথাই হবে না, এত সুন্দর দেখতে। আর কি বলতো, আর এত হাসে, কথায় কথায় হাসছে, কথায় কথায় হাসছে। আমরা তো কি বলবো, আমার এত ভালো লাগে ওকে, আর কিছু বলার নেই ওর সম্বন্ধে। আমার সত্যি ভীষণ ভীষণ ভালোবেসেছি, ভালোবেসে ফেলেছি এদের দুজনকেই, দুজনকেই ভালো লাগে, দুজনকেই ভালো লাগে। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তাহলে ভাবো কত সুন্দর আর কত ভালো লাগে। আর এত সুন্দর এরা কাজ করছে, এত সুন্দর কাজ করছে, একবার দেখো খুব ভালো লাগবে এদেরকে। আমার তো ভীষণ ভালো লেগে গেছে। তো চলো রান্না বান্না খাওয়া দাওয়া এইভাবে দিনটা কাটিয়ে দিলাম, সকাল থেকে কাটালাম ধরো দিনটা। আর গরমে সবাই সাবধানে থেকো, আবারও বলি গরমও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আর আজকে রোদটাও ভালো আছে। ও সামনে আবার আরেকটা ঝড় আসছে, সামনে আবার আরেকটা ঝড় আসছে। তুমি ভাবো মানুষকে কি বাঁচতে দেবে কিনা বুঝতে পারছি না, বাঁচবো কিনা আদৌ আমরা। তো চলো 23 তারিখ থেকে 26 তারিখ বোধহয় টাইম দিয়েছে, ওই মধ্যেই ঝড়টা আসবে, দেখা যাক তারপরেও আমরা কি থাকতে পারি কতটা কি। তো তার মধ্যে তো লোডশেডিং হবে, কতদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, তার কারণ হয়েছে নেট থাকবে না, নানা রকম প্রবলেম। তো 4-5 দিন কি 6 দিন কি 1 সপ্তাহ জানি না, এর আগে যেটা হলো আমফান তাতেও প্রায় আমরা 10 দিন 7 দিন 10 দিনের মাথায় কারেন্ট পেয়েছি, লোডশেডিং ছিল। এবারও কতদিন আবার কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে না জানি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।